মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন সোনাপুর টিউটোরিয়াল সেন্টারের এসএসসি প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে আইসিটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইউনিট সেভেনের শেষ ক্লাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ ওয়েব পেজ ডিজাইনিং অ্যান্ড পাবলিশিং। মূল জিনিস আমাদের ওয়েবসাইট পাবলিশিং, কিন্তু সেখানে একটু ডিজাইনিং আসে, সেই লক্ষ্যে আমি একটা কন্টেন্ট উপস্থাপন করব। আশা করি তোমরা যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যা আলোচনা করব সেটা হলো ওয়েবসাইট পাবলিশিং, মূল জিনিস এটা। তো সেই লক্ষ্যে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এখন আজকে পাঠ শেষে যা বলতে পারবে, বর্ণনা করতে পারবে, সেটা হলো ওয়েব পেজ ডিজাইনিং কি তা বলতে পারবে, ওয়েব পেজ ডিজাইনের ধাপসমূহ বর্ণনা করতে পারবে, ওয়েবসাইট পাবলিশিং কি তা বলতে পারবে, ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপসমূহ বর্ণনা করতে পারবে, উইন্ডোজ হোস্টিং এবং লিনাক্স হোস্টিং কি তা বলতে পারবে। এখানে পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি, অর্থাৎ আজকের পাঠ সম্পর্কে যে ওয়েব পেজ ডিজাইনিং এবং ওয়েবসাইট পাবলিশিং। কিন্তু আমাদের টার্গেট হলো আজকে ওয়েবসাইট পাবলিশিং। তাহলে পাবলিশিং করতে গেলে একটা ওয়েব পেজ ডিজাইন করতে হয়, সেই জিনিসটা অ্যাড করা হয়েছে। তাহলে ওয়েব পেজ ডিজাইন কি সেটা আমাদের জানা দরকার। যেমন ওয়েব পেজ ডিজাইন হচ্ছে একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করা, যেখান থেকে ভিজিটররা প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে। আবার আমরা এটাকেও বলতে পারি যে ওয়েব পেজ ডিজাইন হলো নির্দিষ্ট বিষয় নির্ধারণ, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব পেজ প্রদর্শন, এই তিনটি বিষয় সম্মিলিত রূপ। তাহলে কি বিষয় নির্ধারণ করতে হবে, গ্রাফিক্স ডিজাইন করতে হবে, আবার ওয়েব পেজ প্রদর্শন করতে হবে। ওয়েব পেজ ডিজাইনের মূল কাজটি হলো টেমপ্লেট তৈরি করা, অর্থাৎ HTML ফাইল তৈরি করা। কেমন? তাহলে এ হলো আমাদের ওয়েব পেজ ডিজাইন। তারপরে ওয়েব পেজ ডিজাইনের যে ধাপ বা পর্যায়, আমরা শুধু এখানে ধাপগুলি উল্লেখ করেছি, মূল বর্ণনায় আমরা এখানে দেইনি। তাইলে কি করতে হবে, মানে প্রথমে ডিজাইন করতে গেলে এটা পরিকল্পনা করতে হবে, গ্রাফিক্স ডিজাইন করতে হবে, তারপরে ওয়েব টেমপ্লেট স্লাইসিং, কোডিং ও ডাটাবেস হ্যান্ডেলিং, টেক্সট ইমেজ অ্যানিমেশন অডিও ভিডিও ডাটাবেস অন্তর্ভুক্ত করা, টেস্টিং ও ডিবাগিং, প্রয়োজনীয় সফটওয়্যার নিরাপত্তা। তাহলে এই সবগুলি, অর্থাৎ একটা ওয়েব পেজ তৈরি করতে, মূলত গ্রাফিক্স ডিজাইনের দরকার, যে কোনো অডিও থাকবে কি না, ভিডিও থাকবে কি না, ইমেজ থাকবে কি না, তারপরে এটাকে ডাটাবেজের অন্তর্ভুক্ত করবে কি না, আবার কোনো সফটওয়্যার প্রয়োজন হবে কি না, অ্যানিমেশন থাকবে কি না, আবার এটা নিরাপত্তা থাকবে কি না, সবগুলি মিলেই কিন্তু আমাদের ওয়েব পেজ তৈরি এবং এটাকে ডিজাইন করে। ঠিক আছে, এখন আমরা ওয়েবসাইট পাবলিশিং, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার, এটা ওয়েব পেজ তৈরি করার পর তা একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারে হোস্ট করে সবার সামনে তুলে ধরার প্রয়োজন, এই হোস্টিং প্রক্রিয়াকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। তাহলে একটা ওয়েব পেজ তৈরি করা মানে কি, কয়েকটা ওয়েব পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট তৈরি করে, তাহলে সেই ওয়েবসাইটটা আবার ওয়েব সার্ভারে হোস্ট করতে হয়, মানে আপলোড করতে হয়, অর্থাৎ আপলোড করতে হয়, এটা মনে রাখতে হবে। তাহলে এই হোস্ট করার প্রক্রিয়া হলো ওয়েবসাইট পাবলিশিং। কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে, এটা আরেকটা সংজ্ঞা, মানে বিকল্প একটা সংজ্ঞা, যে সংজ্ঞাটা ভালো লাগে সেটা তোমরা দেখবে। তাহলে এটার কিছু ধাপ আছে, এ ধাপ কিন্তু পরীক্ষা থাকে। ওয়েবসাইট পাবলিশিং করার যে ধাপ, যে প্রথমে ডোমেন নেম নির্বাচন করতে হয়,
তারপরে ডোমেন নেমটা রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেন নেম মানে একটা ওয়েবসাইটের নাম, কেমন? তারপরে ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হয়, ওয়েব পেজ ডিজাইন করতে হয়, ওয়েব সার্ভারে পেজ হোস্টিং করতে হয়, তারপরে সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্তকরণ, মানে এই সবগুলি ডোমেন নেম নির্বাচন, ডোমেন নেম রেজিস্ট্রেশন, ওয়েব পেজ ডিজাইন, ওয়েব সার্ভারে পেজ হোস্টিং, আবার সার্চ ইঞ্জিনের সাথে যুক্তকরণ, এই সবগুলি মিলে হলো ওয়েবসাইট পাবলিশিং। এখন এই ধাপগুলি বর্ণনা সম্পর্কে, প্রথমে ডোমেন নেম নির্বাচন, যে কোনো একটা প্রতিষ্ঠানের নামের সাথে যুক্ত করে একটা ডোমেন নেম নির্বাচন করে, যেমন ওয়েবসাইটের ঠিকানাটি মূলত একটি ওয়েবসাইটের ডোমেন নেম, একটা ওয়েবসাইটের ঠিকানাটাই হলো ডোমেন নেম। সাধারণত প্রতিষ্ঠানের নামের সাথে মিল রেখে ডোমেন নেম ও প্রতিষ্ঠানের সংগঠন ও কার্যপদ্ধতি অনুসারে ডোমেন টাইপ মানে জেনেরিক এবং কান্ট্রি ডোমেন নির্বাচন করা হয়ে থাকে। জেনেরিক যেমন শিক্ষা প্রতিষ্ঠান যদি হয়ে থাকে তাহলে ওই যে শিক্ষা প্রতিষ্ঠানের নামের সাথে ডট এডু, আবার ওই যে ডট বিডি কান্ট্রি ডোমেন, এইভাবে ঠিক করে। আবার যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তখন ওই ব্যবসা প্রতিষ্ঠানের নাম বা যে কোনো একজনের নামের সাথে এটা ডট কম যুক্ত করে দেয়, ওই প্রতিষ্ঠানের নামের সাথে ডট কম যুক্ত করে দেয়, ডট বিডি এইভাবে যুক্ত করে দেয়, তাহলে এটা গেল ডোমেন নেম। তারপরে ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হয়, কেমন? ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হয়, একটি ইউনিক ডোমেন নেম নির্বাচন করার পর তার রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করতে হয় এই কারণে, কারণ একটা ডোমেন নেম সারা বিশ্বে থেকে নিয়ন্ত্রণ করে যে একজনে যদি একটা ডোমেন নেম রেজিস্ট্রেশন করে থাকে তাহলে এই নামে আর ডোমেন নেম রেজিস্ট্রেশন হবে না। এই কারণে রেজিস্ট্রেশন করতে গেলে বোঝা যায়, কেমন, যে এই নামে কারোর আছে কি না, যদি থাকে তাহলে হবে না, তাহলে এটার সাথে সংখ্যা বর্ণ চিহ্ন যুক্ত করে তখন আবার নতুন করে নাম নির্বাচন করতে হয়। তাহলে ডোমেন নেম নির্বাচন করা করে তারপরে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে জেনেরিক এবং কান্ট্রি ডোমেনের জন্য পৃথক পৃথকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়, ব্যবহারকারীর পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে ডোমেন রেজিস্ট্রেশনে কাজ করে, কান্ট্রি ডোমেনের জন্য সংশ্লিষ্ট দেশের অনুমোদিত প্রতিষ্ঠানের মানে বাংলাদেশের BTCL এর অনুমোদন প্রয়োজন হয়, তবে ডট কম ব্যবহারের জন্য কোনো অর্থের বা অনুমোদনের প্রয়োজন হয় না, কেমন? এটা তো বোঝা গেছে, ডট কম যে কেউ ব্যবহার করতে পারে এটার জন্য অনুমোদনের প্রয়োজন না, অর্থ লাগে না, কিন্তু যখন ডট এডু ব্যবহার করবে, ডট গভ ব্যবহার করবে বা অন্য ডট অর্গানাইজেশন ব্যবহার করবে, তখন ORG ব্যবহার করবে, তখন এটা অনুমোদনের প্রয়োজন আছে, কেমন? তাহলে এইভাবে ডোমেন নেম রেজিস্ট্রেশন করে। তারপরে ওয়েব পেজ ডিজাইন, সুন্দর ওয়েব পেজ তৈরি করতে টেক্সট চিত্র ইত্যাদি ঠিক করতে হবে, প্রথমে সুন্দর অর্থবোধক একটি টাইটেল দিতে হবে যাতে ব্যবহারকারী সহজে বুঝতে পারে, থিম অ্যালাইনমেন্ট স্লাইসিং টেক্সট ইমেজ অ্যানিমেশন অডিও ভিডিও ইত্যাদির মাধ্যমে ওয়েব পেজ ডিজাইন করতে হবে, যেটা কিছুক্ষণ আগে আমি আলাপ আলোচনা করেছি ওয়েব পেজ ডিজাইন সম্পর্কে। তারপরে ওয়েব সার্ভারে পেজ হোস্টিং, যখন ওয়েব পেজ ডিজাইন হয়ে যাবে তখন এটাকে হোস্টিং করার প্রয়োজন হয়, তাহলে ডোমেন নেম নির্বাচন, ডোমেন রেজিস্ট্রেশন, ওয়েব পেজ ডিজাইন সম্পন্ন করার পর ওয়েবসাইট বা ওয়েব পেজগুলি নির্ভরযোগ্য কোনো সার্ভারে হোস্টিং করতে হয়। ডোমেন হোস্টিং মূলত অনলাইন ব্যবহারকারীর কন্টেন্ট আপলোড করার সার্ভার, ব্যবহারকারী উক্ত সার্ভার থেকে ডিস্ক স্পেস ভাড়া বা ক্রয় করে নিতে, অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে এই ধরনের হোস্টিং সার্ভিস প্রদান করে। এইখানে একটা জিনিস বিবেচনা নিতে হবে, আমরা যখন এটা হোস্টিং করব, হোস্টিং করার সময়ে যে সার্ভারে হোস্টিং করব তাদের সার্ভারের অবস্থা জানতে হবে, তাদের বৈদ্যুতিক অবস্থা জানতে হবে, সেখানে যাতে কোনো ত্রুটি না থাকে। যেমন সেখানে ভাড়া নিতে হবে একটা স্পেস, কত, 1 GB 2 GB 4 GB এরকম ভাড়া নিতে হবে, অথবা 512 MB, যদি ব্যক্তিগত পর্যায়ে হয় তাহলে হয়তো 512 MB ভাড়া নেয়, তবে এই স্পেস ভাড়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কত ব্যবহারকারী হতে পারে, যদি 2 GB 3 GB হয় তাহলে আপলোড এবং ডাউনলোড একই সাথে যদি করে যাতে হ্যাং যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, যদি 512 MB ভাড়া নেয়
তাহলে আপলোড এবং ডাউনলোড যখন একত্রে ঘটে থাকে, অনেক লোকে যখন করে তখন এটা হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়। এই কারণে সাধারণত স্পেস বাড়ানোর ক্ষেত্রে যদি ছোটোখাটো কোনো হয় প্রতিষ্ঠানে হয়ে থাকে, তারপরও মিনিমাম 2 GB নেওয়া উচিত। কেউ কেউ হয়তো 1 GB ব্যবহার করে, তখন হয়তো স্লো হয়ে যায় আপলোড এবং ডাউনলোডের ক্ষেত্রে, তখন একটু স্লোভাবে কাজ করে। ঠিক আছে, এখন সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্ত করুন। ওয়েবসাইটটি বেশি প্রসারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে, ফলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটটি দেখা যাবে। এই ধরনের সার্ভিসকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। কেমন? তাহলে যেমন যদি সার্চ ইঞ্জিন যুক্ত করে, তাহলে ওয়েবসাইটটি আরও বেশি প্রসারমুখী হয়, তাহলে যে কোনো ওয়েবসাইট খুঁজে বের করতে পারে। তাহলে এই ধরনের যে ধাপে ধাপে, এখানে লক্ষ্য রাখতে হবে যে ধাপগুলি ক্রমান্বয়ে। যেমন আমি প্রথম ওয়েবসাইট ওয়েব পেজ হোস্টিং করতে পারবো না, আমাকে ডোমেন নেম নির্বাচন করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ওয়েব পেজ ডিজাইন করতে হবে, তারপরে হোস্টিং করতে হবে, সার্চ ইঞ্জিন যুক্ত করতে হবে, এই ধরনের জিনিসগুলো ধাপে ধাপে যাইতে হবে। কেমন? তো এখন আমরা ওই যে হোস্টিংয়ের ব্যাপারটা যখন আলোচনা করছি, এখানে অতিরিক্ত বিষয়, আমরা দুই ধরনের হোস্টিংয়ের কথা জানি, একটা হলো উইন্ডোজ হোস্টিং আর একটা হলো লিনাক্স হোস্টিং। যদি ওয়েবসাইটটি ASP মানে অ্যাক্টিভ সার্ভার পেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মাইক্রোসফট SQL সার্ভার ডাটাবেস ব্যবহার করে তৈরি হয়ে থাকে, তবে উইন্ডোজ সার্ভারে হোস্টিং করতে হবে। মানে এখানে কোন প্রোগ্রাম ব্যবহার করি, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি করছে, সেটার উপর কিন্তু নির্ভর করে। তাহলে ASP এবং মাইক্রোসফট SQL সার্ভার ডাটাবেস ব্যবহার করে তৈরি হলে উইন্ডোজ হোস্টিং। আর যদি ওয়েবসাইটটি PHP মানে হাইপার টেক্সট প্রসেসর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং MySQL সার্ভার ডাটাবেস ব্যবহার করে তৈরি হয়ে থাকে, তবে লিনাক্স সার্ভারে হোস্টিং করতে হবে। বাংলাদেশে লিনাক্স হোস্টিং জনপ্রিয়, এর অন্যতম প্রধান কারণ হলো, এখানে শব্দটা একটু কারেকশন করে নিই আমরা, হ্যাঁ ওকে কারেকশন হয়ে গেল। এখন বাংলাদেশে লিনাক্স হোস্টিং জনপ্রিয়, এর অন্যতম প্রধান কারণ হলো বাংলাদেশে PHP ডেভেলপারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। মানে PHP ব্যবহার করে, MySQL ব্যবহার করে যদি ওয়েবসাইট মানে ওয়েব পেজ তৈরি করে তথা ওয়েবসাইটটি তৈরি করে, তখন এটাকে লিনাক্স সার্ভারে হোস্টিং করতে হবে। ঠিক আছে, তাহলে এই আমরা দুই ধরনের সার্ভারের ব্যাপারে জানলাম, মানে আবার দুই ধরনের হোস্টিং, একটা হলো উইন্ডোজ হোস্টিং আর একটা হলো লিনাক্স হোস্টিং। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের এখন বাড়ির কাজ, ওয়েব পেজ ডিজাইনিং কি, ওয়েবসাইট ও ওয়েব পেজ এক না ব্যাখ্যা করো, এগুলি আগে আলোচনা করা হয়েছে। উদ্দীপকের আলোকে প্রয়োজনীয় HTML কোড লিখো, এটাও কিন্তু পূর্বে আলোচনা করা হয়েছে। উদ্দীপকটা দেখে বোঝা যায় যে এখানে একটা ইমেজ, যেমন ফটো .gif .jpg .pmp এরকম যদি থাকে, png, তাহলে বোঝা যাবে এটা একটা ইমেজ। তাহলে একটা ইমেজ যুক্ত করতে গেলে কোন ধরনের HTML কোড লাগবে সেটা তৈরি করতে হবে। আবার উদ্দীপকটি সচেতন মানুষের ডিস্ট্রিবিউশন করার প্রয়োজনীয় পদক্ষেপ কী হতে পারে, তাহলে সচেতন মানুষের ডিস্ট্রিবিউশন করতে গেলে কী করতে হবে, ওয়েবসাইট পাবলিশ করতে হবে। তাহলে পাবলিশিং করার ধাপগুলি এটা মনে রাখতে হবে, এটা যুক্তি সহকারে ব্যাখ্যা করতে হবে। আমি যেটা আলোচনা করেছি এই সেটার আলোকে এরকম একটা প্রশ্ন থাকে, তোমরা আশা করি এই প্রশ্নটা পারবা। মানে যখন সচেতন মানুষের দৃষ্টিগোচর করতে হয়, তখন এটাকে সার্ভারে হোস্টিং করতে হয়, তাহলে পাবলিশ করতে হয়, ওই পাবলিশিং ব্যাপারটা, এই কারণে ওয়েবসাইট পাবলিশিংটা গুরুত্বপূর্ণ, এরকম একটা প্রশ্ন পরীক্ষা থাকে। তোমরা আশা করি এটা বুঝতে পারবে এবং সেইভাবে প্রস্তুতি নিতে পারবে। ওকে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, থ্যাংকস অল। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, প্রিয়
শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে তোমাদেরকে যুক্ত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তবে আগামী ক্লাসটা হবে এখানে দ্বিতীয় অধ্যায়ের কয়েকটা ক্লাস নিয়ে, আমি আবার দ্বিতীয় অধ্যায় বলতে আমি দ্বিতীয় অধ্যায় না, সংখ্যা পদ্ধতি নিয়ে আমি পূর্বে কিছু ক্লাস করেছি। কেমন এখন কমিউনিকেশন সিস্টেম নিয়ে আমি কিছু ক্লাস নিয়ে আবার সংখ্যা পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করব। তো ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।